সালাম আলাইকুম রহমতুল্লাহ ভার্কাহ স্বাগত ন্যাচুরাল পার্সেন্ট আপনি দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা অন্তর থেকে তাদের জন্য রইল ভালোবাসা যারা আমাদের এই চ্যানেলে আমলগুলো করতেছেন আমলগুলো আপনার প্রয়োগ করে সফল হয়েছেন এবং সফলতার দ্বার প্রান্তে আছেন আমাদেরকে জানিয়েছেন তাদেরকেও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আপনাদের আগামীর পথ চলা যেন সুন্দর হয় এবং সফলতার মাঝে আপনাদের দিনগুলো কাটে সেই কামনা সর্ব অবস্থা মহান আল্লাহ তালার কাছে করে থাকি সাধনা ভাই দীক্ষা ধ্যান দীক্ষা এই জিনিসগুলো অন্তত সহজলভ্য জিনিসভাবে যারা আমল করে বসেন তাদের জন্য একটু হোচট খেতে হয় আপনাকে আমলে বসার আগে ভেবে নিতে হবে যে এই পথটা অন্তত দেখা গেছে আপনার কাঁটাযুক্ত পথ এবং এইটি ভাদার পথ এই পথে থাকলে আপনার ফ্যামিলিতে বাধা আসবে আপনার ঘরে বাধা আসবে আপনার নিজস্ব ব্যক্তিগত লাইফে বাধা আসবে এখন আপনি আমলগুলো সঠিকভাবে করতে পারবেন না সর্ব অবস্থায় দেখা গেছে আপনার মনে হয় একটা অন্য ধরনের ভাব থাকবে নানাবিধ প্যারেশনে আপনাকে ভাই ঘিরে রাখবে আমল সাধনা হচ্ছে এরকম আপনার সোনা যেরকম আপনার আগুনে পুড়িয়ে পুরিয়ে তারপরে খাঁটি হয় তদ্রুপভাবে আমল সাধনা হচ্ছে এরকম যে আপনার শরীর চর্ম সব কিছু পুরে ছারখার হয়ে যাবে ভাই রোদে পুরে বনে জঙ্গলে থেকে অথবা যারা ঘরেই সাধন করতেছেন না কেন সাধন করাকালীন দেখবেন যে আপনার নাওয়া খাওয়া গোসল কোনো কিছুই ঠিক থাকবে না টাইম টু টাইম আপনি কোনো কিছু মেনটেন করতে পারবেন না যদি সঠিকভাবে কেউ নিজেকে সাধনার লাইনে জড়িয়ে ফেলেন মারফতের পথে তরিকতের পথে হাকিগতের পথে যদি কেউ নিজেকে বিলিয়ে দিতে চান তাহলে তার জীবনে নেমে আসবে আমাবস্যার অন্ধকার কারণ এগুলো জয় করতে পারলেই একটি সময় পরে আপনার জীবনে দেখা দিবে সফলতা সোনালি আলো এটাই স্বাভাবিক আপনি হয়তো সাধনকালীন সময় এরকম একটা অবস্থা আসতে পারে যেটা আমার হয়েছে আপনাকে দেখে মানুষ চিনতেই পারবে না যে আপনি সেই ব্যক্তিটি কারণ আপনি কারণ আপনি নিজের প্রতি যত্নবান হওয়ার কোনো সুযোগ আপনি পাবেন না আপনি নিজের প্রতি যত্নবান হওয়ার কোনো সুযোগ আপনার লাইফে ঘটবে না কারণ আপনি চব্বিশ ঘন্টা থাকেন একটি ধ্যানে একটি ঘ্যানে এবং গুরু দীক্ষার জিনিসগুলো জীবন্ত করার জন্য প্রতিটি আমল প্রতিটি অজিফা সাধন করতে গেলে হয় একচল্লিশ দিন অথবা তিন একচল্লিশ দিন সময় লাগতে পারে এমনও সাধন অজিফা আছে এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত করার পর তারপর সেই সাধারণ জিনিসটি মানুষের হাতের কাছে এসে ধরা দেয় আজকে আমি আপনাদেরকে বলবো যে সাধনা কর যারা করতেছেন আমল যারা করতেছেন বা যারা অলিয়ে উলিয়া গাছকে তাদের সাথে সাক্ষাৎ পেতে চান মাওলা আলীর সাথে সাক্ষাৎ পেতে চান আমি দেখেছি বাংলাদেশে ঘুরে প্রায় বাংলাদেশের প্রায় পঁচানব্বই মানে একশো থেকে পঁচানব্বই জন আরও উপরে আরও উপরে যাতে পারে একশো সংখ্যাটা একশো বললেও ভুল হবে না একশো থেকে একশো লোকই কী করে আপনার যে সন্ধ্যা ভাতি ধরাতে হয় সেই জিনিসটাই জানে না সেই জিনিসটাই জানি না যে কয়টা আগর ধরাইতে হয় মুসলিম সাধনা হলে আর সনাতন ধর্মী সাধনা হলে কয়টা আগর ধরাইতে হয় প্রদীপটি বা মোম বা যেটি আমরা বলি না কেন প্রজ্জ্বলিত শিখা এটি কীভাবে ধরাইতে হয় কোন দিকে ফিরে ধরাতে হয় মারফতের লাইনে বা মারফত যারা হাসিল করতে চান তাদের সকলের প্রথম জানা দরকার হচ্ছে মাওলা আলীর নামে যে বাতি ধরানো সেরে খোদা সেরে মহীশূর যাকে বলা হয়ে থাকে আল্লাহর বাঘ যাকে বলা হয়ে থাকে আল্লাহর সিংহ যাকে বলা হয়ে থাকে সে আলী হঠাৎ আলিকারি মোল্লার নামের উপরে কিন্তু প্রদীপ দরাইতে হয় মারফতের ব্যক্তি যারা যারা মারফত সাধনা করে থাকেন তাদেরকে বা তৈরি সাধনা থাকতে চাচ্ছেন বা আপনার অদৃশ্য সত্তার সাথে বা দেখা গেছে নুরানি করে মাকলোকের সাথে আমল করতে চাচ্ছেন তাহলে কিন্তু মাওলা আলীর ধ্যান করতে হয় অনেকে তাকে মাওলা আলী বলে অনেকে শেরে আলী বলে থাকে ঠিক আছে রসুল ইকরম জামাতা উনি এবং ওনার পিও সাহাবিদের মাঝে একজন সাহাবি ইসলামী খলিফার চারজন সাহাবির একজন সাহাবি হজরত আলী রদিয়ালাহু তানহ হজরত আলী রাদিল্লা তালা আনহুকে অনেক ব্যক্তি যে বিশেষ করে শিয়া সম্পদ এবং শিয়া সম্প্রদায়ের শিক্ষায় যারা দীক্ষিত তারা সব কিছু মনে করে ওনার মাওলা আলীকেই সব কিছু মনে করে উনি প্রথম উনি শেষ মানে এইরকম একটা ধ্যান ধারণা ওনাদের আসা কি বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে এক শ্রেণীর সাধক আছে যারা আলিবীতি ব্যতীত অন্য কিছু বুঝে না যেহেতু আমরা মুসলিম ঠিক আছে আমাদের কিন্তু রাসুল করিম সাল্লাহ বন্দনা রাসুল করিম সাল্লাহ আসলামের পরে হচ্ছে আপনার বিভিন্ন তরিকা যা কিছুই আপনি গ্রহণ করেন না কেন সেক্ষেত্রে আমরা বলবো আল্লাহ তাহলে পরে হচ্ছে আল্লাহ রাসুল করিম সাল্লাহাম জানা মোহাম্মদ সাল্লাম এবং তারপরে হচ্ছে আপনার তরিকা যাই যেটা গ্রহণ করেন হতে পারে সেটা মা আউ্লা আলী হতে পারে বরপীর আব্দুল কাদের জিরোন রহমতুল্লাহ আলাহী অথবা হাজত খোয়াজকে এলমি মারফত হাসিল করতে হলে আপনাকে এই আলী মন্ত্র শিখতেই হবে এবং মাওলা আলীর নামে আপনাকে বাতি চেরাক প্রদীপ ধরাতেই হবে প্রতিদিন সন্ধ্যা বাতি দিতে হবে আপনাকে এবং বাতিটি আপনি বন্ধ করতে পারবেন না নিজে নিজে জ্বলে বন্ধ হয়ে যাবে আর কখনও এই প্রদীপ ফু দিয়ে মুখে ফু দিয়ে বন্ধ করবেন না হাতি স্পর্শ করবেন অন্য কোনোভাবে আপনি এটি বন্ধ করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে যদি আপনি আমাদের এই শুধুমাত্র আলি মন্ত্রের আলি চারাক বাতিটি আপনি ফ্যামিলিতে প্রতিদিন আপনি প্রজ্বলিত করতে পারেন তাহলে আপনার মনে দিলের সমস্ত মকসদগুলো পূর্ণ হয়ে যাবে এবং একটা সময় পরে আপনি মারফতের ধরজায় আপনি প্রবেশ করতে পারবেন এবং আপনার আমলগুলো আস্তে আস্তে ঠিক হতে থাকবে আপনি যখন যা লিখবেন তাবিজ কিতাব সেটা কাজ করবে অজিফা ফললে অজিফা কাজ করবে ধোঁয়া করলে ধোয়া কাজ করবে এবং মাওলা আলীর দর্শন স্বপ্নযোগে আপনার লাভ হবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে মাওলা আলীর সাথে অনেক সময় আপনার দেখা হাসান হোসেন এবং মা ফাতেমের সাথে সাক্ষাৎ ঘটে আমাদের দরবার শরীফে যারা আল্লাহ রহমতে আমলগুলো করেছেন অসংখ্য মুরবিয়ান মাওলা আলী এবং হাসান হোসেন মা দর্শন পেয়েছেন সেক্ষেত্রে বলবো মানে শুধু ওনার নয় এই তিনজনই দর্শন হয়ে যায় এটাও একটি মানে কি বলবো সে হাতে আসমানের চা পাওয়ার মতো একটি ব্যাপার এখন যার কাছে মূল্যায়ন আছে আর কি যে বোঝে যে জিনিসগুলো কি বা তাদের দর্শনটা কত বড় সৌভাগ্যের ব্যাপার তাদের কাছে আসলে এটা আসমানের চাঁদ পাওয়া সোনার হরিণ পাওয়ার মতো আর যারা বোঝে না তারা তো এই লাইনটাই বিশ্বাস করবে না তারা বলে ধু এটা কোনো কথা হলো যে বাতি ধরালি তাদেরকে দেখা যাবে ভাই ভক্তি বিশ্বাস ভালোবাসা গুরুভক্তি এবং গুরুর প্রতি শ্রদ্ধাশীল থেকে আমল করলে গুরু তার বা ভক্তকে ইচ্ছে করলে সকল কিছুই প্রদান করতে পারে সেটি মারফতের স্তরে যখন আপনি পৌঁছাবেন সে তখন আপনি দেখতে পারবেন শরীয়তির করা অবশ্যই প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য আর আমার একটা সময় লাইফে আট দশটা মানুষের মতো আমিও ছিলাম আর দশটা মানুষের শিক্ষার দিকটা যেরকম ছিল আমার শিক্ষার দিক ওরকমই ছিল তো এই তো আল্লাহর রহমত যে আল্লাহ তালা আমাকে রহমত করেছে তার রকমতের চাদরে আমাকে ডেকে নিয়েছেন এবং আল্লাহর উলি ওলে গস করতে কোন আমাকে পছন্দ করেছেন যে কোনোভাবে যে কোনো না কোনো কারণে আমার মায়ের আশীর্বাদে বাবা মা ভাই বোনের দোয়ার হয়তো আল্লাহ তালা আমাকে এখানে পৌঁছে দিয়েছেন মাকে মায় মাহমুদ আমি পৌঁছে গেছি আল্লাহর রহমতে তো আমার আমি আমার যে পাস্ট লাইফ ছিল আমার এই পাস্ট লাইফের অনেক কিছু কিন্তু আমি আপনাদের সাথে অনেক সময় শেয়ার করে থাকি আপনার স্ক্রিনে যে ছবিগুলো দেখে থাকেন এগুলো আমার বর্তমান ছবি নয় যখন আমি সাধনার প্রাক্কালে ছিলাম সাধনায় ছিলাম তখনকার ছবি আর আসলে তখন আমার যারা গুরু ছিল যাদের দর্শন আমি পেয়েছিলাম আমি তো মুখে বলতে পারি না কারণ বলাটা নিষেধ তো তারা যে আমাকে যে সাধনগুলো করিয়েছিলেন তখন আমি আমার যখন আমি রোদে পুরে বনে জঙ্গলে বা বাসায় যেখানেই ছিলাম বিভিন্ন হয়ে গেছিলাম চামড়া পুরে ছাই হয়ে গিয়েছিল তখন ভাবতাম যেগুলো কি মানে তারা আমাকে একটার পর একটা সাধনা করাচ্ছে কিন্তু ফল তো কিছুই দেখতেছি না কিছুই তো লাভ করতে পারতেছি না তখন আসলে অনেক সময় তাদেরকে বকাবকিও করতাম যে ধুরু এগুলা ছেড়ে দিবে এগুলো সম্ভব না আমার দ্বারা হবে না এগুলো কিন্তু একটা সময় আল্লাহ তালা আমাকে রহমত করেছেন এখন আমি যে স্তরে যে জায়গায় আসি আল্লাহ আমাকে যে জায়গায় আমাকে যে জিনিস দান করেছেন এটি আমি বলবো যে সারা দুনিয়ার মানুষকে বিলিয়ে দিলে আমার কখনো শেষ হবে না আর এই সাধনা যদি আমি জনম জনম পর যদি করে যেতে পারি সেটার মাঝে আমার সান্ত্বনা সেটার মাঝে আমার সুখ আসলে সাধক ব্যক্তি বুঝতে পারবে না যে মুর্শিদ কী জিনিস দয়াল কী জিনিস আল্লাহর মহিমা কী জিনিস রাসুল কী জিনিস রাসুলের প্রেম যার অন্তরে যতক্ষণত না জ্বলবে সে আসলে এই লাইনের কোনো স্বাদ কোনো মজাই পাবে না চেরাগে মজিদ ও মেহের আব মেম্বার আলী ওর ফাতেমা সাব্বির ওর সাব্বর আলী পয়দা হয়ে কাবে কি অন্দর আলী কি মরতবা আল্লাহু আকবর দ্বিতীয়বার হলো তৃতীয়বার চেরাগে মজিদ ও মেহরাবু মেম্বার আলী আর ফাতেমা সাব্বির ওর সাব্বর আলী পয়দা হয়ে কাবে কি অন্দর আলী কি মর্তেবা আল্লাহু আকর এই তৃতীয়বার আল্লাহ আল্লাহু আকরবালার সাথে সাথে মেসের কাটিয়ে আপনি জেলে দিবেন এবং প্রতীকটা জ্বালিয়ে দিবেন ইনশাল্লাহ যে উদ্দেশ্যে আপনি জ্বালান না কেন যে উদ্দেশ্যে যে মসসদ নিয়ে আপনি জ্বালান না কেন আপনার সেই উদ্দেশ্যে সেই মকসদ পূরণ হয়ে যাবে অভাব প্রণ্টন বালা মসিবর চাকরি চাকরি যা হোক না কোনো পারিবারিক সমস্যা ইনশাল্লাহ আপনি প্রতিদিন বাতি দড়তে থাকেন ইনশাল্লাহ একটা সময় পরে আপনার আসনটিও ঠিক হয়ে যাবে আসনের রুহানি মাকলোক আসা যাওয়া করবে মাকসদ হবে